আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সিএমএম টিভি থেকে যুক্ত হয়েছি হাসিনা আক্তার লন্ডন থেকে সরাসরি। আপনারা যারা পেজটিতে লাইক দেননি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পেজটিতে লাইক দিয়ে সাথে থাকার জন্য, এবং যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে চলমান যে ডিজিটাল আইন নিয়ে কথা হচ্ছে সেটি নিয়ে। আমরা পরপর দুটি মৃত্যু দেখেছি যেটা খুবই মর্মান্তিক, দুটি মৃত্যুই খুবই মর্মান্তিক পুরো দেশে। আমি মনে করি যে যারা কিছু মানুষ ছাড়া সবাই খুবই ব্যথিত দুটি মৃত্যুতেই, কারণ একটি এবং দুটো মৃত্যুই মৃত্যু হোক আর হত্যাই হোক দুটো মৃত্যু কোনোভাবে রাষ্ট্র তার দায় এড়াতে পারে না। অন্য দেশ হলে হয়তো এতক্ষণে কোনো মন্ত্রী পদত্যাগ করতেন, কিন্তু আমাদের দেশের মন্ত্রী তো একটু নির্লজ্জ, তাই পদত্যাগ করেন না ওনারা সহজে, ওনারা সহ্য করে যান এবং এগুলোকে ভিন্ন খাতে চালানোর চেষ্টা করেন। আমরা বেশ কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছি যে ওবায়দুল কাদের এবং তার ভাইয়ের মধ্যে কন্দল শুরু হয়েছে, সেটা তাদের ঘর থেকেই শুরু হয়েছে। তারা ঘরেই সমাধান করতে পারতেন কিন্তু তারা সেটা সমাধান না করে বাইরে নিয়ে এসেছেন এবং বাইরের মানুষকে জড়িয়ে ফেলেছেন, দলকে জড়িয়ে ফেলেছেন, বিভিন্ন নাটক আমরা দেখতে পাচ্ছি ওনাদের দুইজনের মধ্যে। কিন্তু ওনারা নিজেরা সমাধান করতে পারতেন, দলীয় লোকজন সিনিয়ররা সমাধান করতে পারতেন, তাদেরই ওনাদেরই সূত্রপাতে একটি নিরীহ সাংবাদিক জীবন দিতে হলো, কিন্তু ওনারা কেউই দায় নিচ্ছেন না। এবং সরাসরি এরকম অনেক ধরনের কথা আসছে কিন্তু দুই দলের দুইজনের দুই গ্রুপের কন্দলেই তো সেই সাংবাদিক মারা গিয়েছে, কিন্তু ওনারা কেন দায় নিচ্ছেন না, ওনারা এটার জন্য দুঃখ প্রকাশ করেনি এবং এটার জন্য কোনো এখন পর্যন্ত সেরকম কোনো প্রতিবেদন আমরা দেখিনি বা সেরকম কোনো বক্তব্য ওনাদের কাছে আসানোর কোনো বক্তব্য আমরা ওনার কাছে দেখিনি, ওনাদের কাছে দুই ভাইয়ের কাছেই। খুবই আশ্চর্যজনক ব্যাপার, অথচ ওনাদের দুজনের কোন্দলেই কিন্তু সেই সাংবাদিক যে নিরীহ সে সামান্য একটি ভিডিও ফুটেজ ধারণ করার জন্য গিয়েছিল তাকে গুলি করা হয়েছে, প্রকাশ্যে গুলি করা হয়েছে, অনেক মানুষ দেখেছে, সিসিটিভি আছে, কিন্তু সিসিটিভির হদিস কি পাওয়া যাচ্ছে? মনে হয় এটা আর কখনোই পাওয়া যাবে না। আরেকটি যে নির্মম ঘটনা ঘটেছে সেটা জেলের মধ্যে তাদের ডিজিটাল সিকিউরিটি আইন বলে যে মানুষের গলা টিপে ধরার যে আইন, সে আইন দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য যে অন্যায় অত্যাচার এবং সেই অন্যায় অত্যাচারের পরবর্তী পদক্ষেপ যে একটি মানুষের এভাবে এরকম নির্মম মৃত্যু, সেটা দায় রাষ্ট্র কিভাবে এড়াবে? যদিও আমরা শুনেছি ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বাংলাদেশ এখন খুবই শান্তিতে আছে, খুবই স্বস্তিতে আছে, উন্নয়নে আছে, উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্বীকার করি বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বা উন্নয়ন হয়েছে, উন্নয়ন আছে, কিন্তু ডিজিটাল আইন দিয়ে যে আপনারা মানুষের গলা টিপে ধরে আছেন সেটা কেন স্বীকার করেন না? আর উন্নয়নের কথা যদি বলতে আসি তাহলে বলবো যে উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, উন্নয়ন যে থাকবে না কেন সেই তার সরকারের আমলেই হবে কিছু না কিছু, কিন্তু আপনারা উন্নয়নটা দেখছেন, কিন্তু উন্নয়নের নাম করে যে দুর্নীতিটা হচ্ছে বাংলাদেশে, যতটুকু উন্নয়ন হচ্ছে তার কয়েক গুণ দুর্নীতি হচ্ছে সেই উন্নয়নকে সামনে রেখে, সেটা তো আপনারা স্বীকার করেন না। শুধু উন্নয়নটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, ইভেন আপনাদের যে ভারতীয় হাই কমিশনার একজন আছেন তিনি আপনাদের অফিসে যখন তখন চলে যান চা খেতে, তো সেই সেই ব্যক্তিও ধরায় স্বামী না কি স্বামী, তো উনিও বলেছে যে বাংলাদেশ খুবই শান্তিতে আছে, তো ওনারা বলাই স্বাভাবিক, কারণ ওনাদের সাথে তো আবার বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, এমন স্বামী স্ত্রীর সম্পর্ক যে স্বামীর পরিবারকে স্ত্রীর পরিবার দিতে দিতেই শেষ, তারপরও তাদের তৃষ্ণা মিটে না, তাদের তৃষ্ণা কিছুতেই মেটাতে পারছে না বাংলাদেশ, কারণ বাংলাদেশ তো মেয়ে পক্ষ, মেয়ে পক্ষরা শুধু দিয়েই শান্তি। আমি যে কথা বলছিলাম যে ডিজিটাল আইন দ্বারা লেখক মুস্তাককে এভাবে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে, তাও জেলে থেকে অত্যাচারে,
এমনও হতে পারে যে তাকে যে অত্যাচার করা হয়েছে সে অত্যাচারের কারণে উনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাকে আমরা জানতে পারবো? আমরা জানতে পারবো না, কারণ ওবায়দুল কাদের অলরেডি বলেছেন যে এখন শান্তিতে বসবাস করছে, সবাই শান্তি আছে, সেখানে খড়খুঁটো ধরে মানুষ আন্দোলন করার চেষ্টা করছে, কারণ আন্দোলনে কোনো ইস্যু না পেয়ে খড়খুঁটো ধরে আন্দোলনের চেষ্টা করছে। উনি কি মোজাক্কির এবং সাংবাদিক মোজাক্কির এবং লেখক মুস্তাককে উনি খড়খুঁটো বলে তুলনা করেন? ডিজিটাল আইন বলে যে মানুষের গলা টিপে ধরে আছে সে আইনটা, আইনটাকে বাতিল করার যে আন্দোলন, তাকে কি উনি খড়খুঁটো মনে করেন? আমাদের, আমি মনে করি যে আমাদের দেশের খুবই দুর্ভাগ্য যে এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তারাই নেতৃস্থানীয় অবস্থায় আছে, যারা মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে, যারা সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে। ওনাদের আসলে লজ্জাও করে না। ওনারা যেখানে ক্ষমা চাওয়া উচিত, যেখানে পদত্যাগ করা উচিত, সে ওবায়দুল কাদের, পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, আপনাকে বলছি আপনাদের দুই ভাইয়ের জন্য একটি নিরীহ প্রাণ গিয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে, আপনাদের উচিত ছিল, আপনাদের পরিবারের পক্ষ থেকে আপনার উচিত ছিল, আপনার ভাইয়ের উচিত ছিল ক্ষমা চাওয়া, বিশেষ করে আপনার উচিত ছিল ক্ষমা চাওয়া, কারণ আপনাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে আজকে একটি নিরীহ ছেলে জীবন দিতে হয়েছে। আপনারা তা না করে আপনারা বলছেন যে খড়কুটো ধরে আন্দোলন হচ্ছে, আপনাদের দুর্নীতি ঢাকার জন্য আপনাদের কেউ যাতে চোখ তুলে বা আঙ্গুল তুলে যাতে কিছু বলতে না পারে সেটার জন্য আপনারা একটা ডিজিটাল আইন রেখে দিয়েছেন নিজেদের স্বার্থে, আর আপনারা বলছেন জনগণের স্বার্থে, যে জনগণকে গলা টিপে হত্যা করছে, জনগণের মতামতকে গলা টিপে হত্যা করছে এই আইন, সে আইনকে আপনি বলছেন মানুষের সেবা করার জন্য এই আইন, সে আইনকে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার জন্য এই আইন, নিজেদের যে নিরাপত্তার জন্য সেটা বলেন না, এটা তো নিজেদের নিরাপত্তার জন্য আইন, আপনারা বলছেন জনগণের ভালোর জন্য করেছেন এই আইন। আসলেই তো জনগণের ভালো হয়েছে, কারণ সে তার নিজের মত প্রকাশ করতে পারবে না, তাহলে তাকে লেখক মুস্তাকের মতো অবস্থা হতে হবে। এটা আপনারা একটা এক্সাম্পল তৈরি করেছেন, তাহলে সাগর রনির মতো খুন হতে হবে মানুষ যদি কোনো সত্য কথা বলে, কোনো সত্য তথ্য তুলে ধরতে চায়, তাহলে মুজাক্কিরের মতো হত্যা করা হবে প্রকাশ্যে। বাহ, উনি যুক্তরাষ্ট্র থেকে ঘুরে এসে বলেছেন যে ওনাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, উনি তো আরেকজন, উনি তো প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু প্রবাসীদেরকে উনি একদমই পছন্দ করেন না, সুযোগ পেলেই উনি প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন। আমাদের আসলে মন্ত্রীদের কাছে এখন সাধারণ মানুষের জীবন কোনো জীবনই না, সাধারণ মানুষ কোনো মানুষই মনে করেন না উনি। ইউরোপ সহ অনেক দেশেই প্রবাসীরা অনেক কষ্টে আছে, ওনারা সাজানো কিছু অ্যাম্বাসি লোকজন পাঠিয়েছেন যারা জেনেও কিছুই করে না সাধারণ মানুষের জন্য, সেখানকার মানুষের জন্য কিছুই করে না। আর উনি সুযোগ পেলেই প্রবাসীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এটা আমরা আগেও দেখেছি, সব সময় দেখি। আমাদের এই দুর্ভাগ্য এরকম একটা পররাষ্ট্রমন্ত্রী এবং আরো অন্যান্য মন্ত্রীর কথাই বলবো পেয়েছি, যিনি বলেছেন যে হ্যাঁ আগেও আমি বলেছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্ত্রীর পরিবারকে দিতে 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 ওনারা শূন্য হয়ে গেছে, তারপরে ওনাদের স্বাদ মিটতেছে না, ওনারাই দিতে চায় আরো। আজকে একটু পন্থী নিয়ে কথা বলবো সর্বশেষ। আমরা আগে শুনেছি যে ছোটবেলা থেকে শুনেছি কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ, এত বছর পরে এসে শুনছি এখানে নাকি আবার ভারতপন্থী আছে, পাকিস্তানপন্থী আছে, আবার ইসরায়েলপন্থী, চীনপন্থী,
এত পন্থীর মধ্যে আসলে বাংলাদেশ পন্থী কে? আমরা তো চাই যে একটা পন্থী হোক, যেটা আমাদের মাতৃভাষার জন্য যে যুদ্ধ হয়েছে বা মুক্তি স্বাধীনতার জন্য যে যুদ্ধ হয়েছে সেটা তো একটি মাত্র দেশের জন্য, বাংলাদেশের জন্য হয়েছে। তা আমরা সবাই মিলে কেন বাংলাদেশ পন্থী হতে পারি না? আসুন আমরা ইসরায়েল, ভারত, পাকিস্তান, চীন পন্থী না হয়ে আমরা সবাই বাংলাদেশ পন্থী হই, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষের সেবা করি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। তাহলে কারো জোর করে ক্ষমতা থাকতে হবে না, এই বাংলার মানুষই আপনাকে ক্ষমতা রাখবে, কোনো পন্থী হয়ে আপনাকে টিকে থাকতে হবে না, বাংলার মানুষ হাসি মুখে আপনাকে টিকিয়ে রাখবে। যে যে দলই করুন না কেন, আসুন আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসি। দুর্নীতি, ধর্ষণ এবং মাদক মুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি। আমরা একটু চেষ্টা করলেই পারি। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।